আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি 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 আপনাদেরকে দেখাবো যে আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখানে হচ্ছে এটা ইউএসএর একটা স্টেটের নাম হচ্ছে আলাবামা, অ্যান্ড সিটির নাম হচ্ছে মোবিল। আসলে দেখলেই মনে হয় এখানে হচ্ছে পুরা বাংলাদেশের একটা গ্রাম্য একটা পরিবেশের মতোই। সো বেসিক্যালি আমি আপনাদেরকে দেখাবো আমার সবজি বাগান এবং আমার ফুল বাগান। দেখি, এখানে আসলে মনে হয় না এটা যে একটা আমেরিকার একটা সিটি। আর গড়গুলা দেখছেন কি একদম পুরো গ্রামের মতো, একটা গড়, অনেক পাক, সবকিছু সবুজে ভরা। এটা হচ্ছে আমাদের বাড়ির সামনে। এখানে আমি একটা ছোট করে একটা ফুল বাগান করছিলাম, এখানে অনেক ফুল ধরছিল, বাট ফুল গুলা অলরেডি নষ্ট হয়ে গেছে বা ঝরে গেছে। এখনো কিছু কিছু আছে, অনেক সুন্দর না? এটা হচ্ছে আমার সবজি বাগান। এখানে আসলে আসলে মনে হয় না আমি যে একটা আমেরিকার মধ্যে আছি, মনে হইতেছে গ্রামের কোনো একটা বাড়িতে বাড়ির মধ্যে আছি। এটা হচ্ছে লাউ গাছ, অলরেডি লাউ গাছের মধ্যে ছোট ছোট লাউ ধরা শুরু করছে। এটা হচ্ছে আপেল গাছ, এই আপেল গাছের মধ্যে অনেক আপেল ধরে এখন। এটা হচ্ছে আঙ্গুর গাছ, কিছুদিন পরে আঙ্গুর ধরা শুরু করবে। এগুলো হচ্ছে বেগুন গাছ। মূলত বাংলাদেশে যেসব বেগুন ধরে এগুলো ছোট ছোট হয়, বাট এখানকার বেগুনগুলো অনেক বড় হয়। এক একটা বেগুন আপনার 2-3 কেজি পর্যন্ত হয়, অনেক বড় হয়। এগুলা কিছুদিন পরে আরো অনেক বড় হবে। এগুলো হচ্ছে সিম গাছের, সিম গাছ কিছুদিন পরে সিম ধরা শুরু করবে। তার পাশে আছে লাউ গাছ, লাউগুলো অনেক বড় বড় হয়।